নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গুয়াহাটিতে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন। রাজ্যে প্রতি বছর 52,000 ক্যান্সার রোগী শনাক্ত হয়, জানালেন হিমন্ত। সোনাইয়ের 17তম প্রতিষ্ঠা দিবস, ইউডিএফে যোগ দিলেন কংগ্রেসিরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে পেট এমআরআই উইং এর উদ্বোধন করেছেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। রবিবার রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তদের সঙ্গে নিয়ে 62 কোটি টাকা ব্যয়ে গোটা দেশের মধ্যে চতুর্থ এবং উত্তর পূর্বে প্রথম অত্যাধুনিক পেট এমআরআই উইংকে উত্তর পূর্বাঞ্চলবাসী সর্বসাধারণের জন্য উৎসর্গ করেছেন উপরাষ্ট্রপতি। এদিন সকালে বর্ষারে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি সোজা চলে যান পানবাজার এলাকায় ব্রহ্মপুত্রের পারে কামরূপ মহানগর জেলাশাসকের পুরনো বাংলোয়। সেখানে রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, গুয়াহাটি নগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহল সহ বেশ কয়েকজন সরকারি শীর্ষ আধিকারিকের উপস্থিতিতে উদ্বোধন করেছেন মহাবাহু ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টারের। এই রিভার হেরিটেজ সেন্টারে অসমের ঐতিহ্যমণ্ডিত দর্শনীয় প্রাচীন সমৃদ্ধ বহু জিনিস রয়েছে। এই কর্মসূচির পর গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে নবনির্মিত রাজ্য ক্যান্সার ইনস্টিটিউটে 62 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক পেট এমআরআই উইং এর উদ্বোধন করেছেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। সেখান থেকে সন্ধ্যায় শঙ্করদেব কলাক্ষেত্রে এক বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করে অসম সরকারের রাষ্ট্রীয় সংহতি ও অবদানের জন্য নির্বাচিতদের মধ্যে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ পুরস্কার প্রদান করেন নাইডু। রাজ্যের জনসাধারণকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবস্থার মধ্য দিয়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর অসম সরকার। এরই অঙ্গ হিসেবে রবিবার রাজ্যের ক্যান্সার রোগীদের জন্য উদ্বোধন করা হয়েছে পেট এমআরআই উইং। এতে কেবল অসম নয়, গোটা উত্তর পূর্বাঞ্চলের মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে নবনির্মিত রাজ্য ক্যান্সার ইনস্টিটিউটে রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত, রাজ্যের মুখ্য সচিব জিষ্ণু বড়ুয়া এবং স্বাস্থ্য দপ্তরের সর্বস্তরের আধিকারিক ডাক্তার নার্সদের উপস্থিতিতে 62 কোটি টাকা ব্যয়ে সরকারি সেক্টরে গোটা দেশের মধ্যে চতুর্থ এবং উত্তর পূর্বে প্রথম অত্যাধুনিক টাইম অফ ফ্লাইট প্রযুক্তিতে গড়া পেট এমআরআই উইংকে উত্তর পূর্বাঞ্চলবাসী সর্বসাধারণের জন্য উৎসর্গ করেছেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। পেট এমআরআই উইং এর উদ্বোধনী পর্বের পর আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করছিলেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ক্যান্সার রোগের উন্নত গবেষণার জন্য এই পেট এমআরআই অত্যন্ত আবশ্যক। ক্যান্সার রোগীদের সময়মতো এবং উপযুক্ত চিকিৎসা প্রদান করতে টাটা ট্রাস্টের অংশীদারিত্বে স্থাপিত অসম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে গুয়াহাটিতে ডিস্ট্রিবিউটেড ক্যান্সার কেয়ার মডেল বাস্তবায়ন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, অন্য রাজ্য ছাড়া এক অসমে প্রতি বছর প্রায় 52,000 নতুন ক্যান্সার রোগী শনাক্ত করা হয়। তাই রাজ্য সরকার গত 2018 সালে টাটা ট্রাস্টের সঙ্গে অসম ক্যান্সার হাসপাতাল স্থাপন করতে এক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছিল। এই চুক্তির বলে টাটা ট্রাস্টের সরবরাহকৃত প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে রাজ্য সরকার তৈরি করছে হাসপাতাল। এই হাসপাতালগুলি আগামী 2022 সালের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। The incidence of cancer in the state of Assam has been a steady increase over past few years. As per Indian Council of Medical Research, Assam has reported 52,000 new cases in the year 2020. The PET MRI is a very high-end diagnostic facility which combines the advantage of both PET and which is a super monocular biological tool with MRI magnetic resonant imaging, which is major tool for structural imaging. The hybrid managed generate provides dynamic image which help in early diagnostic of cancer. It is equipped with time of flight technology and is very fast, and the exposure to radiation dose is minimal. It is a project of Government of Assam, and we have spent rupees 62 crore for this particular project. Of course, this is a part of our larger cancer care program that Assam government has been taken up
from last year. নির্বাচনে মিত্রতা করে আখেরে লাভবান হলো AIUDF। সোনাই বিধায়কের পর কংগ্রেসীদেরও টেনে নিল দল। রবিবার দলের 17তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কংগ্রেসী পঞ্চায়েত প্রতিনিধি সহ বেশ কয়েকজন কর্মী AIUDF এ যোগ দিলেন। কাছাড় জেলা AIUDF কমিটির ব্যবস্থাপনায় ও সোনাই বিধানসভা কমিটির সহযোগিতায় সোনাবাড়িখার সংলগ্ন এক বিবাহ ভবনে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে বিধায়ক করিমউদ্দিন বড়ভুঁইয়ের হাত ধরে কুচুদরম জিপির প্রাক্তন সভাপতি তথা বর্তমান এপি সদস্য এম ইউ মিজানুর রহমান লস্কর UDF যোগ দেন কংগ্রেস নেত্রী পাপিয়া দাস ও সোনাই ব্লক কংগ্রেসের সম্পাদক মেহবুব আলম লস্কর। তাদের উত্তরীয় দিয়ে বরণ করে স্বাগত জানান জেলা সভাপতি সামিনুল হক বড়ভুঁইয়া। এছাড়া কংগ্রেসের শতাধিক কর্মী দলে যোগ দেন বলে জানায় UDF। এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সভায় দলের বিভিন্ন দিক নিয়ে ও দলকে শক্তিশালী করে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্র সাধারণ সম্পাদক তথা সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভুঁইয়া ও রফিক সাহায্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক আয়ুল হক মজুমদার, শিক্ষক সফিক উদ্দিন আহমেদ, ফয়জুর রহমান মজুমদার, মোহাম্মদ ফয়সল বড়ভুঁইয়া, আবুল কালাম আজাদ, খালিদ হাসান লস্কর, জাকির হোসেন লস্কর, মৌলানা নাজির হোসেন, নবীনা মজুমদার সহ দলের বিভিন্ন কর্মকর্তারা। এদিন প্রথমে দলীয় পতাকা উত্তোলন করা হয়, এরপর কেক কেটে প্রতিষ্ঠা দিবস পালন কর্মসূচির সূচনা হয়। যে দল গঠন হয়েছিল তার মূল স্লোগান ছিল সামাজিক ন্যায় বিচার, সম অধিকার, অধিকার আদায়ের লড়াইয়ের জন্য এই দল গঠন করা হয়েছিল। প্রথমবার দল 2006 10টি বিধানসভায় জয়ী হয়েছিল, দ্বিতীয়বার 18টি বিধানসভায়, তৃতীয়বার 14টি বিধানসভায় এবং পঞ্চমবার 16টি বিধানসভায় আমরা জয়ী হয়েছি। তার মধ্যে একবার 2009 একজন এমপি, পরবর্তীতে তিনজন এমপি, পরবর্তীতে আবার একজন এমপি দুর্নীতি থেকে মোহাম্মদ বল সাহেব বর্তমানে এমপি আছেন। এর আগে আমাদের পার্শ্ববর্তী জেলা থেকে রাধেশ্যাম বিশ্বাস এমপি ছিলেন। আজকে পাপিয়াদি জয়েন করার পিছনে অনেকটা মেসেজ আছে। নরসিংপুর প্রাথমিক শিক্ষা খণ্ডের অন্তর্গত 1082 নম্বর পাটবাড়ি এলপি স্কুলের সহকারী শিক্ষক নুরুল ইসলাম লস্করকে স্কুল পরিচালন কমিটি সহ অভিভাবক ও গ্রামবাসীদের পক্ষ থেকে রবিবার বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এদিন স্কুলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। স্কুল পরিচালন কমিটির সভানেত্রী সবিতা দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক নুরুল ইসলাম লস্করকে মানপত্র, পাঞ্জাবি, ছাতা সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। তাঁর শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক রণেন্দ্র নারায়ণ দাস, শিক্ষক সঞ্জয় ওঝা, CRCC মতিলাল গোয়ালা, কৈলাস হাজাম, সুমন্ত দাস, জয়তোষ রায় প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণ গোয়ালা, কুটন দাস, রাজু গোয়ালা, উত্তম চন্দ্র, সুগ্রীব কুর্মী প্রমুখ। উল্লেখ্য, 1992 সালে শিক্ষকতার চাকরিতে যোগ দেন নুরুল ইসলাম লস্কর ও 30 সেপ্টেম্বর তিনি অবসর গ্রহণ করেন। বিদ্যালয়ে আসা, বিদ্যালয়ে কিভাবে ডেভেলপ হবে, এলাকার কিভাবে উন্নয়ন হবে, কারণ একটা গ্রাম তখন পর্যন্ত উন্নত হতে পারে না যখন পর্যন্ত ওই এলাকার শিক্ষা উন্নত হবে না। এবং এই কচিকাঁচা শিশুদেরকে শিক্ষার ক্ষেত্রে উনি যেভাবে চেষ্টা করেছেন, উনার এই চেষ্টাকে আমরা এই শিক্ষক সমাজ, এই এলাকার মানুষ সবাই আমরা উনাকে শত শত নমন করি। যেন উনি যদিও আমাদের এই শিক্ষাদানের একটা নিয়ম আছে যে সরকারি নিয়ম মতো 60 বছর হলে আমরা বিদায় নিতে হয়, আমাদের কার্যকাল সমাপ্ত হয়, যেমন যেভাবে মানুষের জন্ম হয় তার মৃত্যু অনিবার্য, যে কাজের শুরু হয়। অসম ইমাম অ্যাসোসিয়েশন নতুন উদ্যমে কাজ শুরু করতে যাচ্ছে। ইমামদের জন্য বিনা সুদে ঋণ দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে সংস্থা। তাদের সন্তানদের উচ্চশিক্ষা দিতে সব ধরনের সহযোগিতা করবে আসাম ইমাম অ্যাসোসিয়েশন। রবিবার সংস্থার পক্ষ থেকে এ খবর জানান মৌলানা নাজির হোসেন মজুমদার ও হাফিজ আব্দুল হক। আসামে তথা বলাকা উপত্যকায় ইমাম সাহেবদের বড় কোনো সংগঠন নেই। তো এই মর্মে আমরা চিন্তা ফিকির করে গত বছর একটি ইমাম কমিটি গঠন করেছিলাম এবং এই ইমাম কমিটির মারফত
বিভিন্ন প্রান্তে, কাছাড়ের বিভিন্ন প্রান্তে ইমাম সাহেবদের বিভিন্ন সমস্যার জন্য আমরা গিয়েছি। ইভেন কাটিগড়া থানা, সেনাই পুলিশ স্টেশন এবং আরও বিভিন্ন থানায় পর্যন্ত আমরা গিয়েছি বিভিন্ন বিচার করে দেওয়ার জন্য। পুলিশ প্রশাসনের সঙ্গেও আমরা বৈঠক করেছি এই বিষয়ে, ইমাম সাহেবদের বিভিন্ন সমস্যা নিরসনের উদ্দেশ্যে। তো এখন আমরা এই ইমাম কমিটিকে আরও সুদৃঢ় একটি ইমাম কমিটির রূপ দিতে যাচ্ছি এবং তার রেজিস্ট্রেশন খুব শীঘ্রই আসছে, আপনারা রেজিস্ট্রেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি প্রত্যেক সম্মানিত ইমাম সাহেবদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা যারা আমাদের এই ইমাম কমিটির সঙ্গে জড়িত থাকবেন তাদের জন্য আমরা সবসময় সচেষ্ট থাকব বিভিন্ন সমস্যা সমাধানের জন্য। কারণ কয়েক হাজার মসজিদ রয়েছে, সব ইমাম সাহেবদের সঙ্গে আমরা তাল মিলিয়ে ওনাদের বিপদে আপদে সাহায্য কতটুকু আমাদের সম্ভব হবে আমরা বুঝতে পারছি না। যদি আপনারা সবাই আমাদের সঙ্গে যদি জড়িত হন, আমাদের সংগঠনের আওতায় যদি আসেন, ইনশাল্লাহ আপনাদের বিভিন্ন সমস্যায় আমরা এগিয়ে থাকব। বাওয়ারঘাট জিপিতে সীমাহীন দুর্নীতির তদন্তের দাবিতে সরব হয়েছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ AJYCP। পরিষদের বাওয়ারঘাট আঞ্চলিক কমিটির সভাপতি বাবুল হোসেন লস্কর রবিবার সংগঠনের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডেকে অভিযোগ তুলে বলেন, বাওয়ারঘাট জিপিতে পঞ্চায়েতের অধীনে বিভিন্ন প্রকল্পে প্রায় 3 কোটি টাকার কেলেঙ্কারি সংঘটিত হয়েছে। জিপিতে 5 নং গ্রুপে গাইডলাইন সম্পূর্ণ লঙ্ঘন করে কমরুল ইসলাম লস্কর নামে একজন শিক্ষককে কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান, 3 নং গ্রুপে জিপি সভাপতি সুলতান আহমেদ চৌধুরীর ভাই আলী আহমেদ চৌধুরীকে কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া জিপির ভ্যান্ডের জিপি সভাপতির আরেক ভাই শহীদুল আহমেদ চৌধুরী। বাওয়ারঘাট জিপিতে শহীদুলের কোনো দোকান নেই, তদন্তে সেটা প্রমাণিত হয়েছে, জিপি সচিব আব্দুল লতিফ মজুমদার লিখিত মুচলেকা দিয়েছেন। এছাড়া বাওয়ারঘাট জিপির মানুষ নয় এমন ব্যক্তিদের জব কার্ডের কাজের টাকা দেওয়া হয়েছে, ভোটার লিস্টে নাম নেই স্কুল পড়ুয়াদের নামে ও জব কার্ডের টাকা দেওয়া হয়েছে। এসব গুরুতর অভিযোগ করে এ ব্যাপারে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বাহারুল ইসলাম লস্কর, কার্যকরী সভাপতি নজরুল ইসলাম লস্কর, রবিজুল। এ আমার হলে কি শহীদুল আহমদ চৌধুরী যে বরগড় জিপির ভেন্ডার সাপ্লাইয়ার, এ দেখা যায় আবার আমরা সভাপতি প্রেসিডেন্ট সুলতান আহমদ চৌধুরীর ছোট ভাই শহীদুল আহমদ চৌধুরী, এ আবার বরগড় জিপির প্রেসিডেন্ট জিও ভেন্ডার বরগড় জিপির সাপ্লাইয়ার, তো দেখা যায় আমরা ওটা বইতে চাইছি গভর্নমেন্টের উপর, আমরা বারবার ওটা বইছি যে একজন যদি এমপ্লয়ি মানুষ যদি কনস্ট্রাকশন কমিটির প্রেসিডেন্ট, আবার বড় ভাই আবার তার নিজের গুরু হয় তিন নম্বর গুরু হয় আবার তার বড় ভাই তার কন্ট্রাকশন কমিটির প্রেসিডেন্ট, আবার দেখা যায় আবার তার আবার লাগা গুরু হয় আবার তার বাবা তার ছোট ভাই বরগড় জিপির ভেন্ডার সাপ্লাইয়ার, তো আমরা সাপ্লাইয়ার এটা লিখিত ইনকোয়ারি করছি, লিখিত ইনকোয়ারি লাগে একটা কমপ্লেন দিছি আর একটা কেস আমরা করছি যে বরগড় জিপির যে ভেন্ডারের দোকানটা কোন জায়গায় ওটা দেখাইবার লাগে। আমরা এদিকে স্পটো অ্যাসিস্ট্যান্ট ভিডিও আসগা সেক্রেটারি আসগা তাহলে আমরা সেক্রেটারি জিজ্ঞাসা করছি আমরা দোকানটা কোন জায়গায় দেখাই দেব, তাহলে এটা বলছেন না বরগড় কোনো দোকান নাই, আমরা বলছি আপনি লেখিয়া দিন আমরা দেখুন না বরগড় কোনো স্পটো আপনি কোনো দোকান পাইছেন না, আপনি লেখে আপনি শুরু করে দিন, তাহলে লেখিয়া দিন দিলে শুরু করে দিচ্ছেন আমরা দিচ্ছি প্লিজ। আমরা বরগড় AJYCP আঞ্চলিক কমিটির ও অভিযোগ হইল কি বরগড় জিপির MGNDR 14 15 কোটি কোটি টাকা আত্মসাৎ, বিভিন্ন ক্ষেত্রে আমরা লিখিতভাবে কমপ্লেন দিছি, আমরা মিডিয়ার ক্ষেত্রেও হয়েছি, আমরা বিভিন্ন ক্ষেত্রে এগুলি হয়রান হইতাছি, আমরা এটার কোনো সুবিচার পাইছি। কাঁঠাল রোডে দিন দুপুরে বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দিল একদল যুবক, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে। পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে বন্দুকসহ 3 ব্যক্তিকে পাকড়াও করে পুলিশের হাতে সমঝে দেন। জানা গেছে বন্দুকধারী ব্যক্তিটি ওই বাড়ির পাশে একটি ভবন তৈরি করছে, এদিন আচমকা অচেনা আরো 2 ব্যক্তিকে নিয়ে ওই বাড়ির লোকজনদের উপর চড়াও হয়। পরে স্থানীয়রা এগিয়ে আসায় বিক্ষিপ্ত ঘটনার হাত থেকে রক্ষা পান ওই বাড়ির লোকজনেরা। ধৃতরা হল দীপক সিনহা, বিশ্বজিৎ সিনহা, তরুণ কুমার সিনহা ও সোনু সিনহা। এটা মানুষগুলো আমি সবটির নাম চিনি না, একটার নাম সোনু সিনহা চিনি আর বাকি একটা এখানে বিল্ডিং করে কিন্তু এটার নামও আমি জানি না, এটা বিল্ডিং বানার আর বাকি দুইজন মানুষ যে পিস্তল ধরছে এই মানুষটার আমি চিনি না, আজকে প্রথম কাঁঠাল রোড না 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 আমার লোকের তো তার পরিচয় নাই, দুশ্মনী হওয়ার কথা নাই। তো তখন আমার বউ বাইরে আমার বাড়িটার আটকাইতে গেছে, তাইর কুলো বাচ্চা আছিল তাইর উপরেও পিস্তল ধরছে, তাইরে 2 ধাক্কা দিছে গলার দরিয়া ওই পিস্তলওয়ালা মানুষটা আমার মিসেস। তো এট দ্যাট টাইম আমি হাল্লা করছি, হাল্লা করতে আমার আরেকটা ছোটো ভাই হিরণ লস্কর লাগা রুম থেকে বাইরে আইছি, আইয়া হে ভিডিও করছে,
ভিডিও করাত লাগছে এই মানুষটার হাতে পিস্তল রে এই যে পিস্তল লইয়া ঘর ইয়া ঢুকছে এট দ্যাট টাইম হে ব্যাক হইয়া ব্যাক মারিয়া হে রাস্তা দৌড়াইয়া গেছে রাস্তা দৌড়ে যাওয়ার পরে আমি হাল্লা করছি যখন তখন প্রচুর সংখ্যক মানুষ আশেপাশে জমা হয়েছে তখন সব মানুষের ওপেন হে ওরকম পিস্তল দেখাইছে ওপেন ওপেন পিস্তল এ ওসব মানুষের দেখাইছে তখন আমরা রাঙ্গেরখাড়ি থানা ফোন করছি রাঙ্গেরখাড়ি গিয়ে তারা ধরে আছে দয়ায় নয় দীর্ঘ সংগ্রাম ও শহীদদের রক্তের বিনিময়ে অসমে বাংলা ভাষার স্বীকৃতি পেয়েছে পরমানন্দ রাজবংশীকে একথা মনে করিয়ে দিয়ে ভাষাবিদ্বেষী মন্তব্য থেকে বিরত থাকার কড়া বার্তা দিল আকসা রবিবার সাংবাদিক সম্মেলন ডেকে সম্প্রতি বরাক সফরে এসে পরমানন্দ রাজবংশীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান আকসার কর্মকর্তারা সরকারি স্কুল কলেজে 50% অসমীয়া ভাষা বাধ্যতামূলক করার বার্তা দিয়েছিলেন তিনি এটাকে বাংলা ভাষা বিদ্বেষী মন্তব্য বলে আখ্যায়িত করেন আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বাংলা ভাষার অধিকার রক্ষায় বাঙালিরা আজও সচেষ্ট রয়েছেন বলে হুঁশিয়ারি ছুড়ে দেন রূপম স্কুল পর্ব থেকে কলেজ পর্যন্ত 50% অসমীয়া ভাষায় পড়াশোনা করতে হবে বাকি 50% মাতৃভাষায় এটা আমরা নিন্দা জানাই এই পরমানন্দ রাজবংশীকে এই অধিকার কে দিল এবং আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আমরা হস্তক্ষেপ চাই এবং এ ব্যাপারে যেন উনি উপযুক্ত পদক্ষেপ নেন বরাক উপত্যকার শহীদদের নিয়ে যদি কোনো খেলা হয় তাহলে আকসা চুপ করে বসে থাকবে না এবং এর জন্য যদি কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটে তার জন্য পরমানন্দ রাজবংশী দায়ী থাকবেন বরাক উপত্যকার মানুষ জানে যে শহীদদের নিয়ে ছেলে খেলা হলে বরাক উপত্যকার মানুষ সেটাকে কোনোদিন মেনে নেবে না 30 বছর পর শিলচরে সিপিএম এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে 3 দিনের সম্মেলন হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে সম্মেলন ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গেছে এ উপলক্ষে রবিবার মন্ত্রিসভা সাংসদিক সমিতির হলে এক সভা অনুষ্ঠিত হয় সভায় সিপিএম এর অসম রাজ্য সম্পাদক দেবেন ভট্টাচার্যের উপস্থিতিতে অভ্যর্থনা সমিতি গঠন করা হয় অভ্যর্থনা সমিতির সভাপতি ও কার্যকরী সভাপতি মনোনীত হন যথাক্রমে চুনিলাল ভট্টাচার্য ও রামপ্রসাদ বিশ্বাস সম্মেলন সফল করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় সম্মেলন আগামী বছরের 15, 16 ও 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে উল্লেখ্য 1988 সালে শিলচরে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ধোয়ারবন্দ ইকরতল থেকে উদ্ধার হওয়া জখন মিয়া লস্করের খুনের রহস্য বের করতে জোরদার তল্লাশি অভিযানে নামল পুলিশ রবিবার দিনভর ডগ স্কোয়াড নিয়ে গোটা এলাকা জুড়ে তল্লাশি চালায় বিশাল পুলিশ বাহিনী শনিবার বিকেলের দিকে লোহারবন্দ ফরেস্ট অফিস থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে নাগাথলের রাস্তায় ভাঙা লোহা টিনের কারবারি জখন মিয়া লস্করকে কে খুন করে রাস্তার উপর ফেলে রাখে জঙ্গলে খবর পেয়ে ধোয়ারবন্দ থানার ওসি প্রণব ডেকা দলবল নিয়ে ছুটে যান রাতেই পরে লাশটি ময়না তদন্ত করে পরিবারের হাতে সমছে দেওয়া হয় এ নিয়ে লোহারবন্দ নাগাথল এলাকায় আতঙ্ক বিরাজ করছে 3 অক্টোবর শিলচর টাউন ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় ক্লাবের যাবতীয় বিষয় নিয়ে সভাপতি দিলীপ নন্দী বক্তব্য রাখেন ক্লাবের সমস্ত বিষয় সূচি সদস্যদের আলোচনার মাধ্যমে পাশ হয়ে যায় ডিএসসি সভাপতি বাবুল হরকে সদস্য পদ দিয়ে সম্মান জানানো হয় সভায় পুরনো কমিটি বহাল রেখে এবারের দ্বিবার্ষিক সাধারণ সভার অনুষ্ঠান শেষ হয় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি দিলীপ নন্দী কোষাধ্যক্ষ বিকাশ দাস সচিব নন্দদুলাল রায় সহসচিব মলয় ভট্টাচার্য প্রমুখ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উদ্ধারবন্দ কেন্দ্রে দুর্গাপূজার কমিটিগুলো নিয়ে আসাম সরকারের নতুন নিয়মাবলী অনুসরণ করে পরিচালনা করার জন্য উদ্ধারবন্দ থানায় একটি সভা অনুষ্ঠিত হয় সভাটি পরিচালনা করেন উদ্ধারবন্দ থানার ওসি প্রদীপ হালুই সরকারের নির্দেশে পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা লাগানো সামাজিক দূরত্ব বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে পূজার দিনগুলো অতিবাহিত করতে তিনি প্রতিটি কমিটির সদস্যদের জানিয়ে দেন कामिल के जो होगा किसको प्रॉब्लम होगा क्या होगा हमारा पुनर्वास सबका पास है पुनर्वास ले लीजिए कोई प्रॉब्लम होगा तो बातचीत कर लीजिए हमके आपको बोला ये हमारा जितना फोर्स अभी तक फोर्स रहेगा फोर्स होगा तो हम सब पूजा में दे देगा हमारा फोर्स आ जाएगा तो सफिशियंट होगा जितना पूजा है ना सब पूजा के लिए बोलेंगे और दे देगा लेकिन यह तो आपका ये तो बहुत बड़ा पूजा है ना यह तो हमें नहीं बोलेगा लेकिन आपका जो अंदर में जो पूजा है कमिटी थोड़ा स्ट्रॉन्ग करके अच्छा से समझ लीजिए कोई प्रॉब्लम होगा फोन कर लीजिए हम जितना हो सकता है सपोर्ट करेगा लेकिन सबका तो हमारा उद्देश्य दुर्गा पूजा अच्छा से जाना चाहिए ना हमारा इलाका में कोई प्रॉब्लम नहीं होना चाहिए ये सबका एक ही और आपका आपका कोई सवाल था कोई प्रॉब्लम था हम डिस्कस करेंगे कैसे तक दुर्गा पूजा कोई
লক্ষীপুর বিধানসভায় কৌশিক রায় জয়ী হওয়ার পর থেকে উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রয়েছে। রবিবার তিনটি জল জীবন মিশন প্রকল্পের শুভ শিলান্যাস করেন। এগুলি মুন্সি ডলু গ্রামে, রূপাইবালি ও কান্দি গ্রামে। তিনটি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, বিনাকান্দি মন্ডল সভাপতি বিদ্যাপতি সিং, লক্ষীপুর মন্ডল সাধারণ সম্পাদক গুঞ্জন কর, জিবি সভাপতি আমির হোসেন, বিভাগীয় বাস্তুকার ও এসডিও। বাকি 8 লক্ষ যে টাকা সেটা বলা হয়েছে যে ইউজার্স যারা ব্যবহার করবেন তাদের পক্ষ থেকে তাদের যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশন, কিন্তু আমরা জানি যে আমরা গ্রামে গঞ্জে মানুষের পক্ষে সেই কন্ট্রিবিউশন দেওয়া সম্ভব নয়। এই জন্যই 1,52,00,000 টাকা সরকার যেটা বরাদ্দ করেছে সেই টাকার মধ্যে সেই পিএইচসির কাজ সম্পূর্ণ হবে। এখানে ইঞ্জিনিয়ার মহাশয় বলে এসডিও মহাশয় বলেছে যে 60,000 লিটারের একটা ওভারের ট্যাঙ্ক তৈরি করা হবে, যে ওভারের ট্যাঙ্কের মাধ্যমে এখানকার আগের এখানে ছিল প্রায় 178 বাড়িতে সংযোগ ছিল, এখন নতুনভাবে আরও 279 বাড়িতে টোটাল 457 বাড়িতে জলের কানেকশন দেওয়া হবে। জলের কানেকশন যে লাইন দিয়ে যাবে সেখান থেকে যে পাইপলাইন যাবে সেখান থেকে 10 মিটার নিয়ে পাইপলাইন দিয়ে সেই বাড়িতে জলের কানেকশন দেওয়া হবে। 1,60,00,000 টাকার মধ্যে এখানে বাউন্ডারি ওয়াল, এখানে যেটা আছে বর্তমানে সেটা সংস্কার, এটা আগে ডিজেল দিয়ে চলতো সেটা এখন কারেন্ট দিয়ে চলবে, সেই কারেন্টের যে ব্যবস্থা, সেই যে পাইপলাইন, সেই পাইপলাইনের কাজ, এই সমস্ত কাজ এই টাকার মধ্যে। পর্যটকদের সুবিধার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেল আগামী 5 থেকে 17 অক্টোবর পর্যন্ত প্রতিদিন গুয়াহাটি, নিউ হাফলং, গুয়াহাটির মধ্যে ভিস্টাডোম ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। মোট 7টি কোচ নিয়ে এই ভিস্টাডোম ট্রেনটি সপ্তাহে 2 দিন বুধ ও শনিবারের পরিবর্তে আগামী 5 থেকে 17 অক্টোবর পর্যন্ত প্রতিদিন চলাচল করবে। গত 28 অক্টোবর পর্যটকদের জন্য গুয়াহাটি, নিউ হাফলং, গুয়াহাটির মধ্যে এই ভিস্টাডোম ট্রেন চলাচল শুরু হয়েছিল। পর্যটকদের জন্য এই বিশেষ পর্যটক ট্রেন চলাচল শুরু হওয়ার পর থেকে ট্রেনটির চাহিদা বেড়ে গেছে। এমনকি ট্রেনটি চলাচল শুরু হওয়ার পর থেকে পাহাড়ে পর্যটকদের ভিড় বেড়ে গেছে। 23 অক্টোবর পর্যন্ত ভিস্টাডোম কোচের সব টিকিট বুকিং হয়ে গেছে, তাই শারদীয় দুর্গোৎসবের মধ্যে পর্যটকদের ভিড় সামাল দিতে ভিস্টাডোম ট্রেনটি আগামী 5 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত প্রতিদিন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। এই ভিস্টাডোম ট্রেনটি প্রতিদিন গুয়াহাটি থেকে সকাল 6:35 ছেড়ে নিউ হাফলং পৌঁছবে বেলা 11:55, পুনরায় বিকেল 5টায় নিউ হাফলং থেকে ছেড়ে রাত 10:45 গুয়াহাটি পৌঁছবে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। গুয়াহাটিতে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন। রাজ্যে প্রতি বছর 52,000 ক্যান্সার রোগী শনাক্ত হয়, জানালেন হিমন্ত। সোনাইয়ে 17তম প্রতিষ্ঠা দিবস, ইউডিএফে যোগ দিলেন কংগ্রেসিরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।